ভাই মিয়া কি করলে এটা ভাই নামতো নামতো দিছে কি না ভাই ধর হ্যাঁ আমি যাবে ধর ভাই ভাই কিটা দেখি না কি করছ এটা আমি তো ভাই দেখি না দেখো যাবে ভাই তো ভাই দেখি নাই দেখো ভাই মানে ভাই জানি কর আমি তো ভাই আনো বারার লাগি বইয়া লিখি ভাই ভাই আপনি কেডা থাক ভাই অসহায় মানুষ তো ছাইরা দেন ভাই অসহায় ছাড়ুন মানে আপনি যে না করে দেখতে গেন নিজে চকে গিয়া তেল দেন জান আরে ভাই আমি তো ভাই ক্ষতিপূরণ দে ক্ষতিপূরণ দে বাইকের ক্ষতিপূরণ দে আপনি দেখেন ভাই সাইডে ভাই আপনি আমার বাইকের ক্ষতিপূরণ দেন দেমু তো ভাই কথা কথা নরমালি তো কথা কয় যাবে এটা অসহায় মানুষের গায়াত দিয়া ছিলা অসহায় মানুষ মানে আমার বাইকে কি করতে দেখছেন ভাই শুনুন কি আপনি দিবেন এটা নরমাল ভাই এটা কথা কই দেন আপনি যে না করে দেখছেন কেন জানেন আমরা কেডা আপনাদের দেখে তো বুঝা যাইতেছে আপনারা শিক্ষিত ফ্যামিলির ছেলে কেন একজন অসহায় মানুষের গায়াত দিবেন ভাই সাত সকালে তুই মেজাজটা গরম করলি রে ভাই তুই সাইডে খাড়া তোরে দেখতাছি সমস্যা কি তোর ভাই ভাত দেন নাই দুলা ভাত দিব মানে হ্যালো কন্ট্রোল রুম বাংলাদেশ মেডিকেল এখানে আসেন একটু ফাস্ট কুইক স্যার কি দরকার ছিল স্যার কি দরকার ছিল স্যার সরি স্যার যে কয়জন তোকে আইতাছে এক গাড়িতে আনা হইব না নরমালি যখন একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে যখন অনুরোধ করলাম যে একটা অসহায় মানুষ তারা কিছু করার দরকার নেই একটা জিনিস কি নরমালি যায় না গাড়ির কাগজপত্র আছে কি না আছে এটা জানা জরুরি পরে আগে তোগো ক্যারেক্টারের সার্টিফিকেট তোর কাছে নাই ভুল হয়ে গেছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা কারা জানোস যারা শিক্ষিত অভদ্র আর তোমরা হইলে সে শিক্ষিত অভদ্র স্যার আর হবে না স্যার একজন অসহায় রিক্সালারে মাইরা খিলাম স্যার এইবারে মতো মাফ করে দেন প্রত্যেকটা ব্যক্তি তার ফ্যামিলির কাছে হিরো তোমরা যখন দিনের শুরুতে তার গায়ে হাত তুলতাছো সারাটা দিন রিক্সা চালাইবে তার উপরে প্রভাবটা কি পড়ে তার উপরে প্রভাবটা কি যায় তার ঘরে বাচ্চা আছে তার পরিবার আছে বাচ্চাকে সামনে গিয়ে যখন খাড়াইবো সে তো হিরো না তার ফ্যামিলির কাছে কেমনে খারাপ মুখ দাইতে পারে নিজের কাছে মুখ দাইতে পারে গুন্ডাইছ না বাপ্পা পাঠাইছে গুন্ডামি করার জন্য উলের কাজ স্যার হবে না শিক্ষা তোমার শিক্ষা পাইতে হইব স্যার এইবার মতো মাফ করে দেন আমায় চল তারপর শিক্ষা প্লিজ স্যার স্যার প্লিজ স্যার স্যার পাই স্যার স্যার পাবলিক ডাক্তর স্যার স্যার উঠবস কর ছেড়ে দেওয়া উচিত শিক্ষা উচিত দেখো তাই তো কিন্তু এই জায়গা যারা আছেন একটা মানুষ কোনো যদি ভিডিও করে দেন কেউ ছাড়বেন না কেন ছাড়বেন না জানেন কারণ তারা তো তাদের ভুল স্বীকার করছে তারা তো মাফ চাইছে আর যারা চাইবো না তাদেরটা ভিডিও করে ছাড়বো স্যার ছাড়া উচিত ঠিক এইভাবেই আমরা যদি সচেতন না হই সচেতন মানুষ কেমনে হইব বাড়ি যাও বাড়ি যান